হচ্ছে যে শেষ ঠাকুরপুর কেসটা নাকি এবার শুরু হবে। হ্যাঁ, পরের মাসে কি হবে বলো তো, ভাবলেই তো আমার ভয় করছে। না না, ভয়ের কিছু নেই। তোমার দাদা তো বলেইছেন ভয়ের কোনো কারণ নেই, আবার কি। তোমার যেমন বুদ্ধি, ডাক্তার আর উকিল কি কখনো কাউকে বলে যে ভয়ের কারণ আছে? আহা, আমাদের সঙ্গে তো ঠিক মক্কেলের মতো সম্পর্ক নয়, তাই বলছি। খারাপও লাগে জানো। দেখো শেষ ঠাকুর পো এমনিতেই মুখ চোরা, কারোর সঙ্গে খুব একটা ঝগড়া বিবাদও করে না। আর সেই লোকটাকে যদি কোর্টে গিয়ে দাঁড় করানো হয় কিরকম লাগে বলো? সবই তো বুঝছি, করারই বা কি আছে বলো, সবই কপালের ফের। ঠিকই বলেছ, কপালের ফের। সত্যি লোকে বলে বটে কপাল টপাল কিছু নয়, নইলে দেখো কিছুর মধ্যে কিছু নেই, শুধু শুধু এই লোকটা কেন নাকাল হবে বলো? যেন আমি একটা কথা ভাবছি, অলোককে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করছে। কেন গো, কি দোষ করেছে সে? দোষ কিছু করেনি, উন্নতি করছে, কম বয়সে নাম করছে, এটি তার দোষ। হ্যাঁ, এই কথাটা রানীও বলছিল বটে, কিন্তু আমি ভাবলাম ও বোধহয় রাগের মাথায় বলছে। তো এখন ভাবছি না তো, তো ঠিকই বুঝেছিল। হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, সময় সুযোগ বুঝে বৌমার কাছ থেকে জেনে নিও যে ও সেরকম কাউকে জানে কিনা, মানে কাউকে সন্দেহ করছে কিনা। কেন, কি হবে কি জেনে? আগে জেনে নাও না কথাটা। হ্যাঁ, তারপর তুমি সেসব নিয়ে মারপিট করো, হইচই, গন্ডগোল। এই জন্য বলে অতিবুদ্ধি ভয়ঙ্কর, তুমি একেবারে এক কথা সব বুঝে ফেললি। বুঝবো না কেন, তোমার সঙ্গে কি আমি আজ থেকে ঘর করছি? তোমাকে বুঝতে আমার বাকি নেই। একটা নির্বিরোধী ভালো মানুষকে কতগুলো লোক অনর্থক ঝামেলায় ফেলে দেবে, তাদের আমি কিছু বলবো না, বিশেষ করে যখন কেসটা আমার ভাইয়ের। শোনো, আমার একটা কথা শোনো, এই কেসটা আগে হতে দাও, শেষ ঠাকুর পো এই কেসটা জিতে যাক, তারপর যদি তোমার ভালো মনে হয় তখন তুমি ওর সঙ্গে কথা বলো, সেটা ঠিক হবে না? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে।